ধীর গতিতে কমছে বন্যার পানি দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে বানভাসিরা ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ ফেনে কিছু অংশে বন্যার উন্নতি হলেও তিনটি উপজেলাতে পানি কমছে ধীর গতিতে পানিবন্দী ও ঘরে ফেরা মানুষ দুর্ভোগে আছে দাগন ভুইয়া ও সোনাগাজী সহ ফেনী সদরের কয়েক লাখ মানুষ এখনো পানি বন্ধে আছে রাখা দিয়েছে খাদ্য সংকট ছড়িয়ে পড়ছে রোগ ব্যাধি পরশুরাম ও ফুলগাজিতে ছাগল নাইয়াতে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে পানি পানিবন্দি আছে লাখ লাখ মানুষ প্রত্যন্ত এলাকায় ত্রাণের জন্য হাহাকার চলছে পানি পানিবন্দির দিন কাটছে কয়েক লাখ মানুষের কুমিল্লার বিভিন্ন উপজেলায় পানিবন্দি মানবেতর দিন কাটছে লাখো মানুষের ব্রাহ্মণবাড়িয়াতে পানি কমতে থাকায় স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন বন্যার পানিতে সড়ক ভেঙে যাওয়ায় এখনো বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে পানি ঘরের পরিস্থিতি খারাপ মহিলারা খুব কষ্ট করতেছে কোনো পান সরকারি বাতে কোনো পান পাওয়া যায়নি বাসিন্দা আমার ঘরের ভিতরে সাইড ফুট পানি আছে আমরা এই পর্যন্ত কোনো তান পাইতেছি না বন্যা পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সক্রমী আবুল খায়ের আহ খায়ের আমাদের জানাবেন যে বন্যার পানি কমছে কিনা এলাকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জি ফাতিমা ত্রাণ পুনর্বাসন অধিদপ্তর বলছে যে জেলার সতেরোটি উপজেলার মধ্যে চোদ্দোটি উপজেলা বন্যা কবলিত হয়েছে এই চোদ্দ উপজেলার একশো তিরানব্বইটি ইউনিয়নের দশ লক্ষ ছাব্বিশ হাজার বাসিন্দা কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে তাদের মধ্যে দুই লক্ষ বিশ হাজারের মতো মানুষ আট শতাধিক আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছে আর এদিকে পানির যেই প্রবাহ গুমতি নদীতে পানির প্রবাহ কমেছে বিপদসীমার নিচে নেমে আসলেও জেলার যেই বুড়িচং উপজেলার ভাঙন কবলিত এলাকার পানিও কিছুটা কমেছে তবে ভারত থেকে আসা যে পানি সে পানি কিন্তু ভাঙন কবলিত বাদ দিয়ে সরাসরি লুকালয়ে প্রবেশ করে নিম্নাঞ্চল অর্থাৎ জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় কিন্তু পানি এখন বেড়েছে আর এদিকে জেলার নাঙ্গলকোট মনোহরগঞ্জ এবং লাকসাম এলাকায় কিন্তু ফেনি থেকে আসা পানি পানির কারণে ওখানের বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে এসব এলাকার বন্যাকবলিত এলাকার হাজার হাজার মানুষ কিন্তু এখনও পানিবন্দী হয়ে পড়েছে আর পানিবন্দি এসব মানুষের মাঝে কিন্তু এখন নানা ধরনের রোগ বালায় দেখা দিয়েছে তাদের কিন্তু তারা কিন্তু মানবেতর জীবনযাপন করছে ইতিপূর্বে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন ব্যক্তি উদ্যোগে এবং সামাজিক সংগঠনের উদ্যোগে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী আসলো এসব ত্রাণ সামগ্রী কিন্তু যথাযথভাবে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে পারছে না অর্থাৎ স্পিড বোট এবং নৌকাসহ যথাযথ যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে কিন্তু মানুষ ত্রাণ নিয়ে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছতে পারছে না এতে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যারা দুর্গত রয়েছেন তারা কিন্তু অনেকটাই অসহনীয় এবং মানবেতর জীবনযাপন করছে তাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন আর এদিকে আরেকটি বিষয়ে আমাদেরকে সিভিল সার্জন থেকে জানিয়েছেন যে আশ্রয় কেন্দ্রে যে সমস্ত নারী শিশু রয়েছেন অনেক অসুস্থ মানুষ রয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু বেশি অসুস্থ হয়ে পড়েছেন তাদেরকে কিন্তু উপজেলা এবং জেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি করা হচ্ছে সব মিলিয়ে পানি কমছে বন্যার পরিস্থিতির উন্নতি হলো মানুষের দুর্ভোগ দুর্গতি কিন্তু ফাতিমা কমছে না কুমিলা থেকে ফাতিমা বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ধন্যবাদ বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তার বিষয়ে জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ মালদার আজাদ প্রত্যন্ত এলাকার মানুষ ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা আমাদের জানাবেন বিস্তারিত আপনি যেমনটি বলেছিলেন যে ফেনীর এই একটা বিভীষিকাম অবস্থা যে সরমকালের একটা ভয়াবহ বন্যা বয়ে যাচ্ছে এই ফেনীবাসীর উপর দিয়ে আপনারা জানেন যে এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় বিশ লাখ লোক মূলত ফানি বন্দী এবং ক্ষতিগ্রস্ত আমাদেরকে প্রশাসন জানিয়েছেন যে জেলা প্রশাসন সূত্রে আমরা যতটুকু জেনেছি যে এখানে প্রায় দশ লক্ষ লোক বন্দি অবস্থা মানবত জীবনযাপন করছে যদিও ফুলগাজি এবং পরশুরাম ছাগল নাইয়ার পানি নেমে কমে গেছে তো তাদের ভোগান্তি কিন্তু সরমাকার ধারণ করেছে তাদের যে দুর্ভোগের সীমা নেই এদিকে আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে ফেনীর মধ্যে ফ্রেনি সদর সহ দাগনবুইয়া এবং সোনাগাজি উপজেলার অবস্থা অত্যন্ত ভয়াবহ এখানে প্রায় ছয় থেকে সাত লাখ লোক ফানিবন্দি অবস্থা এখনো আটকা পড়েছে বিভিন্ন জায়গা এবং তারা বাড়ি ঘরেও আটকা পড়েছে এবং তাদেরকে যতটুকু লোকজন স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাসন উদ্ধার করে প্রায় ষাট থেকে সত্তরটি আশ্রয়ন কেন্দ্রে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এবং তাদেরকে সেখানে খাবার সরবরাহ করছে এবং শুকনো খাবার সহ তাদেরকে দুই বেলা খিচুড়ি দেওয়া হচ্ছে এক বেলা তাদেরকে পাউরুটি নাস্তা এবং শুকনা খাবার দেওয়া হচ্ছে এদিকে আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে এখানে আসলে মানুষের যে মাসের বের রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠান সর্বোপরি এবং ফেনি জেলার মধ্যে প্রায় কয়েক হাজার ব্যবসায়ী তাদের মাল সামানা কোটি কোটি টাকার মাল সামানা তাদের নষ্ট হয়ে গেছে তারা বিরাট ক্ষতির সম্মুখীন হয়ে গেছে তারা কোটি কোটি টাকার গানি এবং লোকসানের গানি টানতে হচ্ছে এদিকে মানুষের যে আসবাবপত্র মানুষের ঘরে যে ফার্নিচার মানুষ যে গর থেকে সরাইতে পারে না হঠাৎ করে যে মানুষের এক বুক থেকে গলা পর্যন্ত মানুষের পানি উঠে গেছে মানুষ কোন প্রাণ বয়ে আপনার জীবিকা প্রাণ বাঁচাতে গিয়ে তারা আশ্রয়ে আশ্রয় নিয়েছে ধন্যবাদ